আগামী 13 মে লোকসভা চতুর্থ দফা নির্বাচনে উড়িষ্যায় ভোট গ্রহণ হবে। এ উপলক্ষে গোটা রাজ্য জুড়ে চলছে বিজেপির জোরদার নির্বাচনী প্রচার। নির্বাচনী প্রচারের অঙ্গ হিসাবে উড়িষ্যার জয়পুরে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, উড়িষ্যায় লোকসভা নির্বাচনের সাথে জয়পুর শহর অঞ্চলের বিধানসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে। এই নির্বাচন রাজ্যবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনে গোটা উড়িষ্যা রাজ্য কোন পথে এগিয়ে চলবে তা নির্ণয় করবেন রাজ্যবাসী। এক্ষেত্রে রাজ্যবাসী যদি বিজেপিকে ক্ষমতায় আনেন তবে এক নতুন পরিচয় পাবে জয়পুর। বক্তব্য রাখতে গিয়ে কাশ্মীরের 370 ধারার বিলোপ নিয়ে বিস্তারিত তুলে ধরেন বিপ্লব কুমার দেব। তিনি জানান, গোটা দেশে একরকম নিয়ম কানুন, কিন্তু কাশ্মীরে 370 ধারা জারি থাকার জন্য পৃথক নিয়ম কানুন চলছিল। এক দেশে পৃথক দুটি নিয়ম কানুন হতে পারে না, এই অবস্থার পরিবর্তন চাইছিল ভারতীয় জনতা পার্টি। এমনকি কাশ্মীরে 370 ধারা বিরোধিতা করতে গিয়ে বলিদান পর্যন্ত হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। কিন্তু এরপরও কাশ্মীর থেকে 370 ধারা রদ করা সম্ভব হচ্ছিল না, কেননা কেন্দ্র ভাজপার সংখ্যাগরিষ্ঠতা ছিল না। আর এই কাজটাই করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मोदी ये काम करना भारतीय जनता पार्टी 370 उठाने के लिए पिछले 70-75 साल से आंदोलन कर रहे थे। और भारतीय जनता पार्टी का जो फाउंडर है श्यामा प्रसाद मुखर्जी, उनका बलिदान भी 370 धारा हटाने के लिए हुई थी मेरे मित्रों। किंतु इतने आंदोलन, इतना कुछ होने के बाद भी हमारे पास एमएलए एमपी था, किंतु हमारे पास संख्यागरिष्ठ नहीं था, हमारे पास भारत सरकार नहीं था, लोकसभा में राज्यसभा में हमारे बहुमत नहीं था। जनसभा वक्तव्य रखते के প্রকারান্তরে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর বিরুদ্ধে এক হাত নেন রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, বিজেপি দল করেন বলেই পেছনে রাজ্যবাসীর সমর্থন এবং সামনে ভারতীয় জনতা পার্টি থাকার তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। কংগ্রেস করলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না, কেননা এই দলে পথ এবং মুখ্যমন্ত্রিত্ব পেতে গেলে পরে পেছনে রাহুল গান্ধীর মতো বংশ পরিচয় থাকতে হয়। না উড়িষ্যা কো বাঁচানে বালোকে ভোট দেবো মেরে মিত্র। ইসলিয়ে মে জয়পুর বাসী সে কহনা চাহতা মেরে মিত্র, মে ত্রিপুরা সে আয়ো বহু দূর সে, কিন্তু মে আপকো নিবেদন করনা চাহতা হুঁ সারে দূর মে মেরে মিত্র, মে গরীব ঘর সে আয়া হুয়া হুঁ, ভারতীয় জনতা পার্টি কা কার্যকর্তা হুঁ, ইসলিয়ে মুখ্যমন্ত্রী তক বন গয়া হুঁ মেরে মিত্র। মুখ্যমন্ত্রী নেই বান সকা, কিন্তু মেরে পিতাজি কাজ কই বংশজ নেই মেরে মিত্র। কংগ্রেস মুখ্যমন্ত্রী বাননে কে পিছে বংশজ চাই, জেনারেশন চাই, জেসে রাহুল গান্ধী কাজ জেনারেশন হুপে দেখনা। किसी भी प्रदेश में कांग्रेस का कोई मुख्यमंत्री बनेगा तो उसके पीछे जनरेशन होना चाहिए। किंतु উড়িষ্যা জয়পুরে জনসভায় সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং জয়পুর শহর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বক্তব্য রাখেন। জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।